গুড আফটারনুন প্রশ্ন, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সবাইকে তোমাদের প্রিয় অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করেছি আমার ভিডিও। আমরা এখন দিভাইয়ের বাড়ি যাচ্ছি, আর আমি তো রেডি হয়ে গেছি, কিন্তু কিষণ এখনও রেডি হয়নি, ওকে রেডি করবো। আর ও কী করছে প্রথমে দেখিয়ে দিই, তারপরে ওকে রেডিটা করবো। আমি ওপরে রেডি হচ্ছিলাম আর ও এসে ঘুম থেকে উঠে কিরম বসে আছো দেখো, এখানে এখনো ঘুমটা ঠিক কাটেনি। কি গো বলো, কিছু বললো তুমি? তুমি কি করবে? তুমি কিছু খাবে না? হ্যাঁ হ্যাঁ যাবো তো, চলো চলো ড্রেস পরিয়ে দিয়ে এসো, উঠেছো ড্রেস পরিয়ে দি, চলো তাহলে ড্রেসটা পরিয়ে দি, চলো চলো। কিষাণকে রেডি করা হয়ে গেছে আর ওই যে বসে আছে বিছানাতে, ঘুম কাটেনি। চলো যাই হোক, আর একটু রেডি করে নিয়ে বেরিয়ে যাব, তারপরে তোমার সাথে আমার কথা বলছি। চলো আমি বিছানা থেকে উঠে যাই হোক, মুডটা অনেকটা ভালো হয়েছে, নিজে থেকে হাই করলো। সোনা জেলে চলো, মানে সোনা জেলেটাকে একটু রেডি করে নিই, তারপরে যাবো, কারণ ঘুম থেকে উঠে চুল টুলগুলো কি অবস্থা হয়ে গেছে, শুধু যা জামাটাই পরিয়েছি, এখন একটু চুলটা আঁচড়ে দেবো, একটা টিপ পরিয়ে দেবো, তারপর যাবো। চলো তাদের রেডি করে দিই। বলবে না ওলে বললে চুলটাই আঁচড়ে দি শুধু, তাতে সবাই ওয়েট করো, সবাই সাথে থাকো আর পুরো ভিডিওটা অবশ্যই দেখো। চুল যাবে না, কি করবে তুমি, কি করবে বলো, কি করবে? যাই হোক, এভাবে যাবে বলছে, দেখা যাক কি হয়। চলো আমরা তো কোনো উপরে পাড়া ছিলাম না, নিচে তো যাচ্ছি। নিচে চলে এসেছি আর এখানে কিষাণকে জুতো পরানো হচ্ছে, আর জুতো পরানো নিয়ে পুরো একটা তাণ্ডব চলছে। দাদু একটা পায়ে জুতো পরিয়েছে আর বাবা একটা পায়ে জুতো পরাচ্ছে। কিষাণুর জুতো পরা কমপ্লিট, কিষাণু এবার বাইরে বেরিয়ে যাচ্ছে, ওকে এখন তাড়াতাড়ি যেতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। চলো আমরা দেরি করবো না, এবার আমরা বেরিয়ে পড়ছি। কিষাণ বাড়ি থেকে বেরিয়ে এসে আবার দাদুর কোলে চড়ে পড়েছে, ঘুম যেন ওর কাটতেই চাইছে না, আবার দাদুর কোল থেকে নেমে একা একাই রাস্তার দিকে ছুটছে। আর আজকে আমরা বাস অটো টোটো কিছুই করে যাব না, আর কোনো কিছুর জন্য ওয়েটও করতে হবে না, আজকে আমরা বাইকে করে যাব, তাই একেবারে এখনই বেরিয়ে পড়ছি। কিষাণ আর আমি এখন মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে আছি, আর কিষাণের বাবা গেছে মিষ্টি কিনতে। তাহলে মিষ্টি কেনা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ছি। আমি এখন তোমাদেরকে দেখাবো বিখ্যাত চিত্র পরিচালক সত্যনারায়ণ বাড়ি, যেহেতু আমরা ওখান দিয়ে যাচ্ছিলাম, সেহেতু তোমাদেরকে ওটা একটু দেখাই ভাবলাম। আর কিষাণু তো আমার আগে দৌড়ে চলে যাচ্ছিলো, তাই আমি ওকে ধরে নিলাম। আর চলো তোমাদেরকে আমি দেখাই বিখ্যাত চিত্র পরিচালক সত্যনারায়ণ বাড়ি। আজকে হয়তো সবটা দেখানো সম্ভব হবে না, তো যতটা দেখানো যায় ততটাই তোমাদেরকে আজকে দেখাবো। হ্যালো, আমরা এখন আছি বিখ্যাত চিত্র পরিচালক সত্যনারায়ণ খাঁর বাড়ির সামনে। এখানে 60-70 দশকের অনেক ফিল্ম এখানে হয়েছে, গুণী মেয়ে কথাগুলি প্রতীক প্রতিকার প্রতিশোধ, সেই বড় চিত্র পরিচালকের সামনে আজকে আমরা দাঁড়িয়ে আছি। এই বড় বাড়ি অনেক পুরনো, এবার আপনাদের এ সম্বন্ধে আরেকদিন আমরা অনেক কিছু বলবো।
তোমার দাদা তো তোমাকে বলেই দিল যে বাড়িটা সম্পর্কে, বাড়িটা সম্পর্কে আমি অতটা বেশি জানি না, কিছুটা শুনেছি কিন্তু অতটা বেশি জানি না, যেহেতু এটা ওনার এলাকা সেহেতু উনি একটু বেশি ভালো বলতে পারবেন। তো উনি অনেকটাই বললেন, আর দেখা যাক আরও অনেকটা বলবে, সেটা পরে, এখন না, যেহেতু আমরা এখন একটা জায়গায় যাচ্ছি, সেহেতু হচ্ছে যে এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না। আর ওই দিকটা মানে বাড়ির সামনের দিকটা, এটা তো চলবে পিছন দিকটা, ওই দিকটা একটু তোমাদের ঘুরিয়ে দেখালাম কিন্তু সামনের দিকটা তোমাদের এখন দেখাতে পারলাম না, ওটা তোমাদেরকে অবশ্যই মানে যদি আসার সময় যদি অন্ধকার না হয় তাহলে হচ্ছে দেখাতে পারবো, যদি অন্ধকার হয়ে যায় তাহলে তো যত সম্ভব আজকাল দেখাতে হয়তো পারবো না, কিন্তু হচ্ছে যে নেক্সট দিন আবার যখন এদিকে আসবো তখন হচ্ছে যে তোমাদেরকে আবার দেখাবো। আর আমাদের বাবু দেখো ওখানে চুপটি করে দাঁড়িয়ে আছে, সবাই আবারও হাই করেছে, চলো আগে পৌঁছেছে, হাই বাবু যেহেতু আমাকে করতে বলছে সেহেতু আমি করলাম, আবার পৌঁছে যায় তারপর তোমার সাথে আবার কথা বলছি। এখান থেকে বেরোনোর আগে বাড়িটা যতটা সম্ভব দেখানো যায়, চলো দেখিয়ে দিই। ওই দূরে দেখো কিষাণ আমার জন্য দাঁড়িয়ে ওয়েট করছিল, আর আমি আসছিলাম না বলে ও রেগে যাচ্ছে। তুমি কি বলছো, কি করবো? তাড়াতাড়ি গাড়িতে বসার জন্য বলছে, তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ওখানে পৌঁছে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। এখন তোমাদেরকে আরো একটা জিনিস দেখাবো, দেখো। আর এইটা আমাদের পুরনো বাড়ি, আর পুরোনো বাড়ির সামনে আছি, আর বাড়িটা বাইরে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো চারিপাশটা বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে, এটা বাড়ির পিছন দিকটা। আজকে তোমাদেরকে কিছুটা আমাদের পুরোনো বাড়িটা দেখিয়ে দিলাম, অন্য একদিন পুরোটা দেখাবো। এবার মামার বাড়িতে চলে যাচ্ছি, মামার বাড়িতে ঢুকছি, আর ওইটা মামাদের বাড়ি, আর কিষাণও দাঁড়িয়ে আছে। যার কিষাণও ঢোকার সময় জাস্ট এক্সাইটমেন্টটা একটু দেখো, আর কিষাণও নিজেই ডাকতে চলে যাচ্ছে। বাড়ির ভিতরে চলে এসেছি, আর আমাদের দুটো পুচকু মিলে ওদের আলাপটা সেরে নিয়েছে, আর ওদের সঙ্গে দাঁড়িয়ে আছে ওদের টিমন দাদা। এখানে মাইমা আর দি ভাই, এতক্ষণ আমরা নিচের ঘরে ছিলাম, এখন উপরের ঘরে এসেছি। আর এখানে আমাদের বিবেকবাবু দাঁড়িয়ে আছে, আর দিদিভাই বসে আছে। কিষাণুকে দেখো চুপটি করে এখানে দাঁড়িয়ে আছে, কারণ ও দুষ্টু বুদ্ধিগুলো মাথার মধ্যে ঘোরাঘুরি করছে, ও কি করবে সেটাই ভাবছে। এইবারে দু ভাইয়ের দুষ্টুমি শুরু হয়ে গেছে। Thank you.
দুষ্টুমি শেষ, এবার খেলা করতে বসে পড়েছে। কিষাণু সব খেলাগুলো নিজের দিকে নিয়ে বসে আছে, ওকে দিচ্ছে না। ও বলছে ভাইকে দেবো না, ভাই বলছে দাদাকে দেবো না। এই চলছে দু ভাইয়ের খেলনা নিয়ে টানাটানি পর্ব। আমাদের চা মিষ্টি জল সব কিছু খাওয়া হয়ে গেছে, আর মামার বাড়িতে অনেকটা সময় আজকে থাকলাম। সবাই মিলে খুব গল্প করলাম, প্রচুর 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 আনন্দ হয়েছে। সেই বিকেলে এসেছিলাম, আর কখন গল্প করতে করতে রাত্রি 8টা বেজে গেছে বুঝতেই পারিনি। মামার বাড়িতে ঘোরা হয়ে গেছে, আমার বাড়ি চলে যাচ্ছি। এই যে দিদি ভাই, টাটা করে দাও একটু সবাইকে। এই যে তুমি টাটা করে দাও তো বিবেক, টাটা করে দেবে তো। বাবু তুমি টাটা করে দাও তো। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এই যে আরো একজন আবার টাটা করছে। এই যে দেখো দেখো দেখো, টাটা করো টাটা করো টাটা করো টাটা করো। আর তোমার নাম কি বলে দাও তো সবাইকে। বেরিয়ে পড়েছি আর বাড়ি যাচ্ছে, আমি পোস্টের আলোয় আছি তাই আমাকে দেখা যাচ্ছে, আপনারা দেখা যেত না। মামা আর বিবেক দুজনই আমাদেরকে টাটা করতে রাস্তাতে চলে এসেছে। বিবেক টাটা করে দাও তো, টাটা করে বিবেক টাটা করে দাও তো, বিবেক সবাইকে টাটা করে দাও তো। তো বাবু ওই দেখো দাঁড়িয়ে আছে, আর আমি ওয়েট করছি, তোমার দাদা একটু দোকানে গেছে ওই জন্য আসুক। আর চলে এসেছে, ওই যে একটা আনতে গেছিলো ফর্ম না কি যাই হোক, নিয়ে চলে এসেছে। আর এবার আমরা বাড়ি চলে যাবো, আর দেরি করবো না, মোটামুটি কাজ তো হয়েই গেছে। তো বাড়িতে গিয়ে এখনও রান্না বান্না বাকি আছে, চলো তাড়াতাড়ি করে আগে বাড়ি যাই, তারপর তোমার সাথে আবার কথা বলছি। বাড়ি চলে এসেছি, আর অলরেডি কিষাণু শেষ হয়ে গেছে। আর কিষাণু দেখো ওই যে বসে বসে লজেন্স খাচ্ছে, দেখা যাচ্ছে না, একটু লাইটের প্রবলেম হচ্ছে। দাদু ছাড়ি দিয়েছে, ওর দাদু দেখাচ্ছে। এই যে যাই হোক, এবার আমিও চেঞ্জটা করে নেব, আর তারপরে তো রান্না বাকি আছে, রান্নাটা করবো। আর সব গুছানো বাকি আছে, কিচ্ছু হয়নি। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই থেকে বেল আইকনটা প্রেস করে দাও সমস্ত ভিডিও আপডেটস পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমার সাথে একটা নতুন ভিডিওতে। টাটা।